লোকে বলা শুরু করবে এটা জাদু বা অতীন্দ্রিয়বাদ কেবল এই কারণে যে অনুভবের বিভিন্ন মাত্রা খুলে গিয়েছে আপনি যদি শক্তিতন্ত্রটিকে সম্পূর্ণরূপে সক্রিয় করে তোলেন তার সর্বোচ্চ পর্যায়ে তাহলে ট্রান্সমিশন হওয়া স্বাভাবিক যদি চুরাশিটি হয় তার মানে আপনি অনেক অনেক সীমাকে অতিক্রম করেছেন যেগুলোকে লোকে ভাবেন অতিমানবিক নমস্কার সাতগুরু আমি জানতে চাই গুরুরা কিভাবে তাদের শিষ্যদের যোগের দীক্ষা দিয়ে থাকেন ট্রান্সমিশন বা প্রেরণ পদ্ধতির বিজ্ঞানটা কি। কিভাবে করা হয় এটা একটা কর্ডলেস মাইক্রোফোনের মতো দেখুন তার ছাড়াই আপনি ট্রান্সমিট করতে পারছেন আপনি বেশ সক্ষম এটা তো ঘটছে তাই না তো কিভাবে দেখুন শরীরে যে একশো চক্র রয়েছে তাদের মধ্যে আক্ষরিক অর্থেই চক্র মানে চাকা কিন্তু আমরা যেটার কথা বলছি তা হল সংযোগস্থল নারী বা শরীরের মধ্যেকার শক্তিপথের সংযোগস্থল এই শক্তিপথগুলো সবসময় এক ত্রিকোণ আকারে মিলিত হয় চাকা মানে চক্রাকার নিশ্চিতভাবে ত্রিকোণ আকারের চাকা দেখতে বেশি সুন্দর তাই না দেখতে বেশি ভালো তো তারা সবসময় ত্রিভুজের আকারে মিলিত হন কিন্তু আমরা তাদেরকে বলি চক্র কারণ আমরা যখন কাউকে দেখছি আমরা সেটাকে চক্রাকার হিসেবেই দেখছি কারণ সেটা বিচ্ছুরণ ঘটাচ্ছে এক নির্দিষ্ট শক্তির যেহেতু বিচ্ছুরণ ঘটছে সকল বিচ্ছুরণই বৃত্তের আকারে ঘটে আপনি একটি পুকুরে একটি ত্রিকোণাকার পাথর ছুঁড়ে ফেলতে পারেন কিন্তু তরঙ্গগুলো বৃত্তের আকারেই হবে ঠিক সেইভাবেই এটা একটা ত্রিভুজ হওয়া সত্ত্বেও আমরা যখন একে দেখি আমরা এক বৃত্ত দেখি আরেকটি বিষয় হলো এটি একমাত্রা থেকে অন্য একমাত্রায় রূপান্তরকে ইঙ্গিত করে তাই চক্র আপনাকে নিয়ে যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় তো আমাদের মধ্যে একশো চোদ্দোটি প্রধান চক্র রয়েছে আরও রয়েছে কিন্তু প্রধান যে চক্রগুলোর ওপর কাজ করা যায় তাদের সংখ্যা একশো এই একশো চোদ্দটির মধ্যে দুটো ভৌত শরীরের বাইরে একশো বারোটি এই ভৌত শরীরের মধ্যে এই একশো বারোটির মধ্যে চারটি এই চারটিকে নিয়ে তেমন বিশেষ কিছু করার নেই মানে আপনি যদি বাকিগুলোর ওপর কাজ করেন এই চারটে আপনা আপনি হয়ে যাবে এদের ওপর কাজ করার জন্য কোনো পদ্ধতি বা সিস্টেম লাগে না তো আপনি যাদের ওপর কাজ করতে পারেন সেই চক্রগুলোর সংখ্যা হল একশো আট তো একশো চোদ্দটি পদ্ধতি রয়েছে ধ্যান পরায়ণতার আদিযোগী আলোকপ্রাপ্তির একশো বারোটি উপায় শিখিয়েছিলেন তো তিনি যখন সপ্ত ঋষিদের সাথে বসলেন তিনি ব্যাখ্যা করলেন এই মানবতন্ত্রটি কিভাবে কাজ করে একশো চোদ্দটি রয়েছে তার মধ্যে একশো বারোটি তো তিনি ব্যাখ্যা করলেন একশো বারোটি উপায় নিজের চরম প্রকৃতিকে অর্জন করার পার্বতী তার স্ত্রী এই শিক্ষাদানের সাক্ষী ছিলেন তিনি লাভ করে ফেলেছেন কিন্তু এখন তিনি দ্রষ্টা তিনি কেবল রয়েছেন প্রোগ্রামটিতে ঘুরে বেড়াচ্ছেন তো তিনি এটাকে দেখছিলেন আর তিনি বললেন আরও বেশি নয় কেন কেবল একশো বারোটাই কেন আরও পথ থাকা উচিত শিব সম্পূর্ণ মনোনিবিষ্ট হয়ে শেখাচ্ছিলেন পার্বতীর কথাকে উড়িয়ে দিলেন হুহ অগ্রাহ্য করলেন বললেন আর কোনো উপায় নেই কেবল একশো বারোটিই রয়েছে কথাটি পার্বতীর গায়ে লাগল যে এই সাতজন মানুষের সামনে তিনি তাকে এভাবে অগ্রাহ্য করলেন তিনি বললেন নিশ্চয়ই আরও উপায় থাকবে হয়তো তুমি জানো না শিব বললেন কেবল একশো বারোটি উপায় রয়েছে এটা ধৃষ্টতা তিনি বললেন যাও তো তিনি বললেন আমি আরও উপায় খুঁজে বার করব আর তিনি চলে গেলেন তিনি পাহাড়ের মধ্যে চলে গেলেন আর কঠোর সাধনা করলেন আর তিনি বহু বছরের সাধনার পর ফিরে এলেন শিব তখনও ব্যাখ্যা করে চলেছেন যোগের বিভিন্ন মাত্রাকে পার্বতী এলেন তার স্ত্রী হওয়ার দরুন এত লম্বা বিরহের পর তিনি তার পাশে গিয়ে বসতেই পারতেন কিন্তু তিনি এসে এক ধাপ নিচে বসলেন এটা বোঝানোর জন্য যে তিনি ব্যর্থ হয়েছেন এটা তাদের দুজনের মধ্যেকার ব্যক্তিগত ভাষা তিনি চান না বাকি সাতজন জানুক যে তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু তিনি চান যে শিব জানুক যে তিনি ব্যর্থ হয়েছেন তাই এক ধাপ নিচে বসলেন তো এই গল্পটি আরও দিক নেয় যে পার্বতী কিভাবে আরও জড়িয়ে পড়লেন এই ব্যাপারটার সাথে আর তাকে দেখা হয় এমন একজন ব্যক্তি হিসেবে যিনি সন্দেহ নিয়ে আসেন শিব এত শক্তিশালীভাবে ব্যাখ্যা করে চলেছেন যে এই সাতজন বিস্ময় বিহবল পার্বতীকে দেখা হয় এক অসমর্পিত দ্রষ্টা হিসেবে যিনি সন্দেহ প্রকাশ করেন এটাতে ওটাতে কারণ কোথাও না কোথাও কাল যখন এটাকে শেখানো হবে তখন সকলে নিশ্চয়ই এতটা সমর্পিত মনোযোগী গ্রহণশীল হবেন না এই সাতজনের মতন স্বাভাবিকভাবেই তারা এইসব সন্দেহ প্রকাশ করবেন তো তিনি এই সব সন্দেহ প্রশ্ন ওঠালেন যেগুলো সাধারণত মানুষের মনে আসে তো এই একশো আটটি চক্র হল সেগুলো যেগুলোর ওপর আপনি কাজ করতে পারেন বাকি চারটে আপনা আপনি বিকশিত হয়ে উঠবে বোনাস আপনি যদি এই একশো আটটির ওপর ভালো করে কাজ করেন তাহলে বাকি চারটে আপনিই ঘটবে এটা পুরস্কারের মতন বাকি দুটো এমনি সক্রিয় হবে যদি এই একশো বারোটা সক্রিয় হয়ে থাকে তাহলে বাকি দুটো আপনা আপনি বিকশিত হবে এই দুটো শরীরের ভৌতিক কাঠামোর মধ্যে পড়ে না তো এই একশো আটটি হল এমন এক সংখ্যা যা আমাদের এই মানবতন্ত্রে অভিব্যক্তি পেয়েছে কারণ একশো আট হল একটি গুরুত্বপূর্ণ সংখ্যা বা একশো আটটি পদ্ধতি হল গুরুত্বপূর্ণ আমাদের এই সৌরজগতের গঠনের প্রক্রিয়াতে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হল সূর্যের ব্যাসের একশো আট গুণ পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব চন্দ্রের ব্যাসের একশো আট গুণ অনেক জায়গাতেই দেখবেন এই একশো আট হলো একটি অনুপাত আমাদের এই সৌরজগতের গঠনে সেই জন্যই একশো আটটি উপায় না হলে হয়তো একশো ষাটটি হতো হয়তো যদি আমরা মঙ্গল গ্রহে জন্মাতাম তাহলে হয়তো একশো ষাট হতো বা যাই হোক হঠযোগের মূল বিষয় হল নিজেকে সবসময় মনে করানো যে এই শরীরটি এই ধরনের আকার নিয়েছে এই শরীরটি এই ধরনের অভিব্যক্তি পেয়েছে মূলত সৌরজগতের পরিকাঠামোটির যে ধরন তার জন্য সেই জন্যই এই অভিব্যক্তি তো আদিযোগী খুব স্পষ্টভাবে বললেন যে যদি এই মানব দেহটির আরও বিবর্তন ঘটতে হয় তাহলে কোনো না কোনো বিপুল এবং নাটকীয় পরিবর্তন ঘটতে হবে সৌরজগতের পরিকাঠামোটিতে কেবল তখনই মানবদেহের পরিকাঠামোটিতে কোনো পরিবর্তন ঘটবে কারণ সেটি এখন তার শারীরিক বিবর্তনের সর্বোচ্চ মাত্রায় পৌঁছে গেছে তো একজন অনায়াসেই প্রেরণ করতে পারেন যদি তার এই সবকটি চক্র খুলে গিয়ে থাকে যদি একশো বারোটির সবকটি সক্রিয় হয়ে গিয়ে থাকে তাহলে ট্রান্সমিশন অনায়াসেই হয় আপনি চান ওইখানে কিছু একটা ঘটুক কিন্তু আপনাকে ওইখানে যেতে হবে না আপনি এখানে বসেই সেটা করতে পারবেন একটি স্বাভাবিক জীবনযাপন করতে একটি পুরোদস্তুর ভৌতিক জীবনযাপন করতে আপনার কেবল একুশটি চক্রের প্রয়োজন হয় আপনার শরীরে একুশটি চক্র যদি মোটামুটিভাবে কাজ করে আপনার মধ্যে কেউই কোনো ত্রুটি দেখতে পাবে না আপনি এক পুরোদস্তুর মানুষ হবেন বাকি চক্রগুলো কি বিষয় বাকিগুলো যদি বিকশিত হয় তাহলে অনুভবের বিভিন্ন মাত্রা খুলে ওঠে এটি উপলব্ধির সেই মাত্রাগুলোকে খুলে দেয় যেগুলো লোকে দেখে হঠাৎই তারা বলবে এগুলো তো জাদু বা অতীন্দ্রিয়বাদ কেবল এই কারণেই যে উপলব্ধির বিভিন্ন মাত্রা খুলে গিয়েছে তো কেবল একুশটি প্রয়োজন এক পুরোদস্তুর জীবনযাপন করার জন্য বাকিগুলো উপলব্ধি বা অনুভবের উচ্চতর মাত্রাকে নিয়ে আপনি তখন আর মানুষ নন অন্যদের চোখে না আপনি অবশ্যই মানুষ এটা অবশ্যই এক মানবতন্ত্র কিন্তু যেহেতু বেশিরভাগ মানুষই বিকশিত হন না দেখুন এই মুহূর্তে তামিলনাড়ুর এই নারকেল গাছগুলো আমার মনে হয় আমাদের গাছগুলো বোধ বছরে এই নব্বইটির মতন নারকল দিচ্ছে প্রতিটি গাছ এখানে যেই জমিগুলো আরেকটু বেশি ভালো পরিচালনা করা হয় সেখানে গাছ পিছু হয়তো একশো কুড়ি একশো পঁচিশটা নারকোল হয় এই একই নারকোল গাছ কেরেলাতে ৪৫ থেকে পঞ্চাশটা নারকল দেয় সেই একই নারকোল গাছটি কর্ণাটক এবং পশ্চিমবঙ্গে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশটা নারকোল দেয় চাষের কার্যটি আলাদা তামিল চাষিরা কালো মাটি বা ব্ল্যাক সয়েলের ওপর নারকোল গাছের চাষ করছেন এটা ভেবে যে এটাই সবথেকে উর্বর জমি কালো মাটি অত্যন্ত উর্বর ধান সুতো এই সব চাষের জন্য নারকোলের জন্য নয় নারকোলের চাষ এমন মাটিতে করতে হয় যেখানে মাটিতে অল্প পাথরকুচি রয়েছে এখানকার মাটিটা যদি দেখেন দেখবেন টুথপেস্টের মতন এবার এই মাটিতে যখন জলসেচন করা হয় মাটিটি খুব ভালো হয়ে ওঠে সঙ্গে সঙ্গে নারকল গাছগুলো প্রাণের অনুভব পেয়ে তাদের শিকড়গুলোকে বাড়িয়ে দেয় যখন মাটিটা শুকিয়ে যায় তখন সংকোচন এত তীব্র হয় যে দেখবেন মাটিটা ফেটে ওঠে তো তখন শিকড়গুলোর ওপর প্রচণ্ড চাপ পরে আর তাদের ডগাগুলো চেপটে যায় সেটি আর বাড়তে পারে না প্রত্যেকবার যখন গাছটি শিকড় বাড়ায় শুকিয়ে গেলেই ব্যথা পায় প্রত্যেকবারই মাটিটা যখন শুকিয়ে যায় গাছটি ব্যথা পায় এটির অল্প পাথুরে জমি প্রয়োজন আপনি এটা করে দেখতে পারেন একটা ছোট্ট পাথর নিয়ে আপনি সেটাকে মাটির দু ফুট নিচে পুঁতে রাখুন মাটিটাতে জল দিন পনেরো দিন পর মাটিটা খুঁড়ে দেখবেন সব শুকিয়ে গেছে কিন্তু পাথরটার নীচে মাটিটা তখনও অল্প ভিজে রয়েছে তো সবসময় নারকোল গাছের শিকড়রা পাথরের নিচে অবধি চলে যায় কারণ তারা জানে যে সেখানে জল থাকবে সেই জায়গাটা সবসময় ভিজে থাকবে শিকড়টি সুরক্ষিত থাকবে চেপটে যাবে না মানুষের ক্ষেত্রেও একই একজন মানুষ তার পূর্ণ সম্ভাবনায় বিকশিত হবেন না যতক্ষণ না আপনি তার জন্য এক উপযুক্ত পরিবেশ সৃষ্টি করছেন অন্তরের এবং বাইরের কিন্তু সৌভাগ্যক্রমে বিশেষভাবে অন্তরেরটা কারণ আমরা চলমান আমরা এক জায়গায় দাঁড়িয়ে রইলাম আমাদের আশেপাশের পরিবেশটা এক রইল এটা হয় না কিন্তু এমন মানুষ রয়েছেন যারা এটা করেন ভারতবর্ষে এই রীতিটা রয়েছে এটাকে বলা হয় ক্ষেত্র ক্ষেত্রসন্ন্যাস মানে আমরা একটা ব্যাসার্ধ তৈরি করব ধরা যাক এখানে ধ্যানলিঙ্গ থেকে একটা নির্দিষ্ট ব্যাসার্ধ তৈরি করলাম আর বললাম যে এতটা জায়গা অত্যন্ত শক্তিপূর্ণ তো যারা সবসময় ওটার মধ্যে সিক্ত থাকতে চান তারা একটি প্রতিজ্ঞা করেন যে এই ব্যাসার্ধের বাইরে তারা কোনোদিনও যাবেন না এই ব্যাসার্ধটির বাইরে তারা কখনোই যাবেন না তারা সবসময় এর মধ্যেই থাকবেন এটা অত্যন্ত সাধারণ বুদ্ধিমত্তা ধরুন একটা নারকোল গাছ সে ভাবল আমি ট্রেকিং করে পাহাড়ের ওপর উঠব এখানে তো সে ভালোই করছে কিন্তু আপনি যদি তাকে পাহাড়ের ওপর রাখেন তাহলে একদিন সে কুপকাত হয়ে যাবে বাতাস আপনি গেছেন পাহাড়ের ওপর আপনি যদি সেভেন্থ হিলে যান যে কোনো মরশুমে আপনি দেখবেন বাতাসের বেগ অন্তত পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা আর ঝড়ের মরশুমে তো একশো কুড়ি থেকে একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে যায় আপনি এভাবে দাঁড়ালে আপনাকে উড়িয়ে নিয়ে যাবে এত শক্তিশালী তো এই নারকল গাছটি যদি সেখানে গিয়ে দাঁড়ায় সে এক ঘন্টাও টিকবে না তো আপনি এখানেই থাকুন কিন্তু গাছেরা তারা তো স্থির আমরা চলমান আমাদের জন্য এক উপযুক্ত বাহ্যিক পরিবেশ বানিয়ে রাখা যেটা সবসময় থাকবে সেটা কঠিন তাই কিছু মানুষ এই পদক্ষেপটি নেন যাকে বলা হয় ক্ষেত্র সন্ন্যাস তারা ওই জায়গাটির বাইরে যাবেন না একটি ব্যাসার্ধ নির্ধারণ করে ব্যাস ওর মধ্যেই থাকবেন কারণ আপনি ওই বাহ্যিক পরিবেশটির মধ্যেই শিক্ত থাকতে চান কিন্তু অন্তরের পরিবেশটি একটি মানুষের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ তার অন্তরকে তিনি কিভাবে রাখছেন তিনি সৃষ্টি করেন যাকে বলে একটি কবচ আপনি একটি আবরণ তৈরি করেন নিজের চারিপাশে এক সুরক্ষার আবরণ আপনি যেখানেই যান আপনি একই পরিবেশের মধ্যে নিজেকে রাখতে পারছেন ব্যাপারটি এরোপ্লেনে চড়ার মতন পঁয়ত্রিশ হাজার ফিট ওপরে চলে গেল অবশ্যই আপনার শরীর সেখানে টিকত না কিন্তু এখন আপনি একটি আবরণের মধ্যে রয়েছেন একটি প্রেশার নিয়ন্ত্রণ করা চেম্বারের মধ্যে তাই আপনি মানিয়ে নিচ্ছেন সাবমেরিনের ক্ষেত্রেও একই সমুদ্রের অত নিচে আপনি ওই চাপটি সামলাতে পারছেন না কিন্তু যেহেতু সুরক্ষিত পরিবেশের মধ্যে রয়েছেন আপনি পারছেন এইভাবে আপনার চারিদিকে আপনি শক্তির এক খোলস তৈরি করলেন এবার আপনি যেখানেই যান সেই জায়গাটি আপনাকে আর প্রভাবিত করবে না আপনি নিজের একটি বাক্সের মধ্যে রয়েছেন যেটা আপনি বই বেড়াচ্ছেন নিজের বাক্সটিকে আপনি অন্য কোনো পরিবেশের দ্বারা প্রভাবিত হবেন না কারণ আপনি নিজের পরিবেশ নিয়েই যাচ্ছেন যেখানেই যান না হলে আপনি নিজেকে সীমিত রাখলেন কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস হল যে সবকটা চক্র যদি সক্রিয় থাকে তার মানে আপনি যা ইচ্ছে প্রেরণ করতে পারবেন সমস্যাটা কেবল গ্রহণশীলতা নিয়ে আগে আমি এটা বলে এসেছি যে আমি অনেক বেশি মানুষকে ধ্যানে দীক্ষিত করেছি যাদের সঙ্গে কখনো আলাপ হয়নি কখনো দেখিওনি তাদের তুলনায় যাদের সঙ্গে বসে প্রোগ্রাম করেছি খুব বেশি হলে কয়েক মিলিয়ন মানুষের সঙ্গে আমরা প্রোগ্রাম করেছি কিন্তু তাদের থেকে অনেক বেশি সংখ্যক মানুষদের আমরা দীক্ষিত করেছি তারা ধ্যানপূর্ণ কিন্তু তারা এতই মূর্খ যে জানেন না যে তারা ধ্যান করতে পারেন যখন তারা বসেন ধ্যান করতে নয় তারা জানেনও না যে তাদের ধ্যান করতে হবে তারা যদি কোথাও বসেন সব কিছুর অভিজ্ঞতা তাদের অন্যদের থেকে অনেক বেশি ভালো কিন্তু তাদের অনেকেরই এটা বোঝার মাথা নেই যে তারা স্বাভাবিকভাবেই ধ্যানমগ্ন হয়ে উঠছেন কোনো প্রচেষ্টা ছাড়াই কোনোভাবে তারা বসেন অন্যরা তো বসেনও না কিন্তু তাদের জীবনের অভিজ্ঞতা অনেক বেশি ভালো কারণ তাদের প্রকৃতিই হলো ধ্যানপরায়ণ সরাসরি তাদের দীক্ষা দেওয়া হয়েছে তো এটা আমরা যে কোনো মানুষকে প্রেরণ করতে পারি সমস্যা হলো গ্রহণশীলতা নিয়ে গ্রহণশীলতা তৈরি করতে প্রচুর কাজ করতে হয় তো আপনি এখানে বসে ধরুন আপনি একটি রেডিও স্টেশন চালাচ্ছেন আপনি খুব সহজেই বায়ুমণ্ডলে ট্রান্সমিশন করতে পারেন কিন্তু কারোর যদি রেডিওই না থাকে তাহলে কি লাভ ধরা যাক মার্কনির আবির্ভাবের আগে আপনি একটি রেডিও স্টেশন থেকে প্রেরণ করা শুরু করলেন কারোর রেডিওই নেই কিন্তু আপনি ট্রান্সমিট করেই চলেছেন করেই চলেছেন কি যায় আসবে কিছুই ঘটবে না তাই না তো এই বিষয়টি রয়েছে হ্যাঁ কিছুটা প্রভাব ঘটে মানুষের ওপর এই ট্রান্সমিশনের ফলে কোনো গ্রহণশীলতা না থাকলেও কিন্তু সেটা অন্য কোনো মাত্রায় রূপান্তরিত হয়ে ওঠে না কারণ গ্রহণশীলতা নেই বলে মানুষদের থেকে পাথরদেরকে প্রেরণ করা সহজ আমি পাথরদের প্রশংসা আর আপনাদের অপমান করছি না কিন্তু পাথরদেরকে প্রেরণ করা সহজ কারণ কিছু ধরনের পাথরের প্রয়োজনীয় শারীরিক অখণ্ডতা রয়েছে কিন্তু তাদের মস্তিষ্ক নেই তারা ভাবনাচিন্তা করে জিনিসপত্রকে নষ্ট করেন না দেখুন মানুষদের নিয়ে সমস্যা হলো। তারা চিন্তা ভাবনা করেই তাদের নানা প্রাকৃতিক গুণ ও ক্ষমতাকে নষ্ট করে ফেলেছেন মানুষ চিন্তা করেই তাদের আনন্দকে নষ্ট করে ফেলছেন না করছেন না যখন শিশু ছিলেন তারা কেমন ছিলেন তারা কেবল চিন্তা করে তাদের আনন্দ ভালোবাসা নানা প্রাকৃতিক গুণগুলোকে নষ্ট করে ফেলছেন না তো মানুষ ভাবনা চিন্তা করেই সব নষ্ট করে ফেলছেন সেই কারণে আপনি তাদের যাই দিন তারা ভাবনা চিন্তা করেই নষ্ট করে ফেলতে পারেন আজ আপনি তাদের কিছু শেখালেন আপনাদের অনেকেই তো দেখেছেন লোকে ভাবাস্পন্দনা করতে আসেন আর আমরা তাদের উড়িয়ে নিয়ে যাই দারুণ ধাক্কা লাগে তাদের উফ সবার ওপর দারুণ প্রভাব পড়ে সবার মধ্যে থেকে উচ্ছ্বাস উপছে পড়ছে কিন্তু ছমাসের মধ্যেই তারা ভেবে জিনিসটাকে নষ্ট করে ফেলবেন তো সকলে জানেন না তাদের চিন্তাভাবনাকে কিভাবে গঠনমূলকভাবে ব্যবহার করতে হয় বেশিরভাগ মানুষই তাদের চিন্তাভাবনা দিয়ে তাদের ভালো থাকাকে নষ্ট করে ফেলছেন যখন শিশু ছিলেন বেশ ভালো ছিলেন চিন্তাভাবনা করেই নষ্ট করে ফেলেছেন তো চিন্তাভাবনা সবসময় মানুষের কল্যাণের হয়ে কাজ করে না বেশিরভাগ মানুষই জানেন না সেটাকে নিজের কল্যাণের জন্য ব্যবহার করতে বেশিরভাগ সময় মানুষ সেটাকে নিজের বিরুদ্ধে কাজ করাচ্ছেন আপনি যদি আপনার শক্তিতন্ত্রটিকে তার সম্পূর্ণ সম্ভাবনায় সক্রিয় করে তোলেন তাহলে ট্রান্সমিশন স্বাভাবিকভাবেই ঘটবে আপনাকে সম্পূর্ণ সম্ভাবনাতেও পৌঁছতে হবে না আপনি যদি আপনি যদি তেষট্টিটি চক্রকে সক্রিয় করতে পারেন আপনি বেশ শক্তিশালীভাবে প্রেরণ করতে পারবেন তামিল সংস্কৃতিতে এটা প্রতীকী তামিল সংস্কৃতি তেষট্টি জন নয়ানমারকে ঘিরে গঠিত তাদেরকে বলা হয় তেষট্টি জন মুনি যারা এসে তামিল সংস্কৃতিকে বিপুলভাবে রূপান্তরিত করেন প্রত্যেকের জীবনে তারা আধ্যাত্মিকতা নিয়ে আসেন এটা একটা বিষয় হল ওই তেষট্টি জন হয়তো আরও বেশি মানুষ ছিলেন কিন্তু প্রতীকতার জন্য বাকিদের বাদ দিয়ে তেষট্টি জনের কথা বলেন আপনি যে কোনো মন্দিরে যান আপনি দেখবেন ছোট ছোটো তেষট্টিখানা মূর্তি কারণ আপনার যদি তেষট্টিটি চক্র সক্রিয় হয় আমরা বলতে পারি আপনি একজন ঋষি শুরুর পর্যায়ে গোড়ার দিকে যদি চুরাশিটি হয় তার মানে আপনি অনেক অনেক সীমাকে অতিক্রম করেছেন যেগুলোকে লোকে ভাবেন অতিমানবিক আপনি যদি একশো আটে পৌঁছন তার মানে আপনি সম্পূর্ণরূপে ওখানে পৌঁছে গেছেন একশো চোদ্দ মানে সম্পূর্ণরূপে সক্রিয় মানে আপনার আর ওনার মধ্যে কোনো তফাৎ নেই আপনি যদি গ্রহণশীল হয়ে ওঠেন আমার এখানে এসে আপনাকে কিছু শেখাতে হবে না বোঝাতে হবে না কাউকে শেখাতে হবে না শরীরকে কীভাবে বাঁকাবেন কিছু না মানবতন্ত্রের সম্বন্ধে সব কিছু আপনি জেনে যাবেন আদি থেকে অন্ত অবধি